তোমাদের কোনো ব্যক্তির পাত্রে যদি পিজা ওয়ালাগাল কালব কুকুর মুখ দেয় তাহলে তা পবিত্র করার নিয়ম হলো যে সে তা সাতবার ধৌত করবে প্রথমবার মাটি দ্বারা। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম এবং মুসলিমের আরেক বর্ণনায় আছে যে ফাল ইউরিকহ ওই পাত্রে যা আছে তা ফেলে দিবে তা বহিয়ে দিবে। আর তিরমিজির বর্ণনায় আছে যে শেষবার অথবা প্রথমবার মাটি দিয়ে ধৌত করবে মাটি দিয়ে সেটাকে মাজবে। এই হাদিসটি হচ্ছে যে কুকুরের লালা মিশ্রিত বা মুখ লাগেছে এমন পানি পাক না না পাক তা এর বিবরণ এবং সেটাকে কীভাবে পবিত্র করতে হবে তার আলোচনা। তো হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই সম্পর্কে আপনারা জানেন যে আপনারা ইতিপূর্বে জেনেছেন তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাখার। বলেন আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি। আব্দুর রহমান বিন সাখার আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি এই হাদিসটি বর্ণনা করছেন যে এরকম একটা পাত্র এই পাত্রে যদি কুকুরে মুখ দেয় তো কুকুরে মুখ দেয় ওয়ালাগা শব্দের অর্থ হলো যে সেখানে জিহ্বা লাগিয়ে চাটে বা কুকুর সাধারণত বিড়াল এরা জিহ্বা দিয়ে খায় ঠিক না এরা জিহ্বা দিয়ে পানি উঠায় ইত্যাদি। তো এখন যখন ওই পাত্রে তার মুখ লেগে যাবে তখন সেই পাত্রটা এবং সেই পাত্রের ভিতরে যে পানি আছে সেটা নাপাক হয়ে যাবে। তো যেহেতু পানি দ্বারা অযু গোসলের বিবরণ আমরা পড়ছি যে পানি দ্বারা অযু গোসল করবো সেটা পাক না না পাক তার মধ্যে আলোচনার এই জন্য এসেছে যে কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয় এবং সেখানে পানি আছে পানি সে পান করে তাহলে সেটা পাক না না পাক তার এখানে বর্ণনা দিয়ে সেখানে আপনার এই হাদিসটা আলোচনা করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ ধরনের কোনো পাত্রে যদি কুকুরে মুখ দেয় তাহলে কি করতে হবে সেটাকে পবিত্র করতে হবে সেটা নাপাক হয়েছে কুকুরে মুখ দিলে কি হবে সেটা নাপাক হয়ে যাবে এখন সেটাকে পাক করতে হবে। কিভাবে পাক করতে হবে পাক করার জন্য নিয়ম হলো সেটাকে ধুইতে হবে আর ধোয়াটা হচ্ছে সাতবার ধুইতে হবে এবং প্রথমবার মাটি দ্বারা ধৌত করতে হবে। আর মুসলিমের বর্ণনা কি আছে মুসলিমের বর্ণনায় আছে যে তার ভিতরে যে বস্তু আছে খাদ্য বস্তু সেটা বা পানীয় বস্তু সেটাকে ফেলে দিতে হবে যেহেতু সেটা কি হয়ে গেছে নাপাক হয়ে গেছে। আচ্ছা যেহেতু কুকুরের মানে মুখ থেকে নিঃসৃত যে লালা বা কুকুরের ঝুঁটা এটা নাপাক তাই এই নাপাক বস্তু পানিতে লাগার সাথে সাথে সেটা কি হয়ে গেছে নাপাক হয়ে গেছে। এখানে পানি সাধারণত অল্পই থাকে আর এ ধরনের অল্প পানিতে এই এ ধরনের নাপাকে পড়লে বা লাগলে সেটা কি হয়ে যায় নাপাক হয়ে যায় আমরা আগেও পড়ে আসছি। আর যদি পানি বেশি হয় তাহলে সেটা নাপাক হওয়ার জন্য কি শর্ত সেটার মধ্যে রং স্বাদ বা গন্ধ এর যে কোনো একটি পরিবর্তন হতে হবে যদি পরিবর্তন হয় তাহলে সেটা নাপাক আর যদি পরিবর্তন না হয় নাপাক বস্তু পড়ার কারণে যদি পরিবর্তন না হয় তাহলে সেটা কি হবে নাপাক পড়লেও সেটা নাপাক হবে না। তো এজন্যে আমরা এইখানে এই হাদিসটাতে যে যে বিষয়গুলো আমরা পাচ্ছি তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সাতবার ধৌত করার ক্ষেত্রে প্রথমবার মাটি দিয়ে ধুইতে হবে যদিও তিরমিজির বর্ণনায় আছে শেষবার অথবা ওখানে লিখেছে প্রথমবার। তো বেশিরভাগ ক্ষেত্রে যে হাদিসের রেওয়ায়াতগুলো আছে তাতে ওলামাগণ প্রাধান্য দিয়েছেন যে প্রথমবারটাই প্রাধান্যযোগ্য এবং এটাই হচ্ছে সঠিক প্রথমবার মাটি দিয়ে ধুইতে হবে এটার এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে কুকুর যদি মুখ দেয় তাহলে
সে মুখ দেওয়া পানিটা নাপাক হয়ে যাবে, যদিও তার রং স্বাদ গন্ধে কোনো একটা পরিবর্তন না হয়। তিন নম্বর কথা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন এসে যেতে পারে, সেটা হলো এই যে কোরআন আল্লাহ তাআলা সূরা মায়েদার চার নম্বর আয়াতে শিকারী কুকুর সম্পর্কে আলোচনা করেছেন যেটা প্রশিক্ষণপ্রাপ্ত, এবং বলেছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি শিকার ধরে নিয়ে আসে তাহলে সেটা তোমাদের জন্য হালাল। এখন প্রশ্ন হচ্ছে এই যে সেটা তো কুকুরে মুখ দিয়ে ধরেছে, সেটা কি সাতবার ধৌত করতে হবে? যেহেতু কুকুরের মুখ লাগা বস্তু সাতবার ধৌত করার কথা এসেছে এই হাদিসে, মুসলিম শরীফে হাদিসে, তাহলে এটার জবাব কি? এটার জবাব সম্পর্কে আল্লামা শেখ ইবনে উসাইমিন বলেছেন যে এটা ধৌত করা, এইভাবে ধৌত করা ওয়াজেব নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিকারী কুকুরের প্রচলন ছিল এবং তারা ওই ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে বিভিন্ন শিকার করতেন, বিভিন্ন প্রাণী শিকার করতেন, এবং তারা কুকুররা ধরে নিয়ে আসতো, সাহাবিরা খেতেন। তো যদি এটা ধৌত করার জন্য আলাদা কোনো প্রয়োজন পড়তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে কোনো না কোনো ইঙ্গিত দিতেন, তো যেহেতু এ সম্পর্কে কোনো ইঙ্গিত নাই সেহেতু এটা ধৌত করা ওয়াজিব নয়। আর এটাই এই মন্তব্য পোষণ করেছেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। অর্থাৎ কি বললাম, যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের ধরে নিয়ে আসা শিকার সাতবার ধৌত করা ওয়াজিব নয়। এই হাদিস থেকে আরেকটা জিনিস আমাদের সামনে প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে কুকুরে মুখ দিলে সেই পাত্র সাতবার ধৌত করতে হবে। এখন যদি কোনো কোনো পাত্রে কুকুরের পেশাব পড়ে অথবা কুকুরের পায়খানা পড়ে তাহলে সেটার কী হুকুম, ঠিক না বেটি? তো এটার হুকুম হলো এই যে সেটাকেও সাতবার ধৌত করতে হবে, সেটাকেও সাতবার ধৌত করতে হবে। এই জন্যে যে কুকুরের লালা, যেটা মুখের যে লালাটা, এটা নাপাক, অতএব তার পেশাব পায়খানা এটা তারও কঠিন নাপাক, এটা বলার অপেক্ষা রাখে না। এজন্যে এ ধরনের কোনো বস্তু যদি পাত্রে লেগে যায় তাহলে সে পাত্রকে পবিত্র করার জন্য সাতবার কি করতে হবে, ধৌত করতে হবে। পাঁচ নম্বর কথা হলো যে ধৌত করার ক্ষেত্রে পানির, মাটির কথা বলা হয়েছে যে মাটি দিয়ে রগড়াইতে হবে, ধুইতে হবে। এখন সেই মাটি যদি না দিয়ে অন্য কোনো বস্তু, যেমন কিছু সাবান বা এরকম লিকুইড, যেটা কেমিক্যাল জাতীয় আর কি, তো এগুলা যদি ব্যবহার করা হয় তাহলে সেটা জায়েজ কি জায়েজ নয়, এ সম্পর্কে ওলামাগণ বলেছেন যে জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে কি মাটি ব্যবহার করা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির কথা আলোচনা করেছেন, অতএব মাটি ব্যবহার করাটাই হবে উত্তম। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে পাত্র ব্যতীত অন্যান্য বস্তুতে, যেমন কাপড় ইত্যাদি, বা কাপড়ে বা শরীরে যদি কুকুরের লালা লাগে তাহলে সেটা পাক না নাপাক? কাপড়ে লাগলে, কাপড়ে লাগলে বা আপনার শরীরে লাগলে, হাতে বা পায়ে কুকুরের লালা যদি লাগে তাহলে সেটা পাক না নাপাক, এবং সেটা ধৌত করার নিয়ম কি? জবাব হলো এই যে সেটাও নাপাক হবে, কাপড়টাও নাপাক হবে, এবং শরীরে লাগলেও সেটাও নাপাক হবে, আর সেটা তখন ধৌত করা আবশ্যক হবে এবং সেটাও সাতবার ধৌত করতে হবে, সেটাও সাতবার ধৌত করতে হবে। দেখুন নাপাকি তিন প্রকার, নাপাকি তিন প্রকার। এক নম্বর হচ্ছে মানে কঠিন নাপাকি, শক্ত নাপাকি, সেটা হচ্ছে কুকুরের নাপাকি, সেটা বেশি শক্ত, যেহেতু হাদিসে সম্পর্কে কি
আলোচনা এসেছে হাত বাঁধ হতে করতে হবে। আরটা হচ্ছে হালকানা পাখি। হালকানা পাখিটা কিরকম, যেমন ধরেন এটা আবার দুই প্রকার, হালকানা পাখিটা দুই প্রকার। যেমন ধরেন যে ছোট বাচ্চা শিশু মানে ছেলে বাচ্চা আর কি, এর পেশাব এটা হচ্ছে হালকানা পাখি। এটা যদি কাপড়ে লাগে, যেই বাচ্চা শুধু মায়ের দুধ খায়, এটা আলোচনার সামনে আসবে আমাদের, মায়ের দুধ খায় এবং তার সে বাইরের কোনো খানা খায় না, যদি এরকম হয় তাহলে তার পেশাবটা হচ্ছে হালকানা পাখি। সেখানে পানি ছিটিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। আর হালকা না পাখি আরেকটা হচ্ছে যে পুরুষদের মজি, মজি বুঝেন, মজি হলো যে পুরুষের পেশাবও না আর মনিও না, মনি মানে বীর্য, বীর্য না পেশাবও না। এটা হচ্ছে সাধারণ আঠালো জাতীয় পদার্থ যেটা আপনার পুরুষাঙ্গ থেকে লিঙ্গের মাথা থেকে বের হয়, অনেক সময় উত্তেজনার কারণে এটা আসে, এটাকে মজি বলা হয়। এটাও শক্ত না পাকি নয়, তবে এটা বের হলে অজু ফরজ হয়, অজু ভঙ্গ হয়, অজু ভঙ্গ হয় ফলে অজু ফরজ হয়। আর এটা কাপড়ে লাগলে, শুধু কাপড়ে পানি ছিটা দিলে সেটা পাক হয়ে যায়। আর এছাড়া অন্যান্য নাপাকি যেগুলো রয়েছে, তৃতীয় প্রকার নাপাকি, সেটা হচ্ছে কি মধ্যবর্তী, অর্থাৎ শক্ত নাপাকি নয়, হালকা নয়, মাঝামাঝি আর কি, যেটা হচ্ছে অন্যান্য নাপাকি যেগুলো, সেগুলো ধৌত করলে যেগুলো চলে যায়। তো এ হচ্ছে কথা কুকুরের নাপাকি এর বিবরণ, যে কুকুরের নাপাকি যদি কাপড়ে লাগে এবং পাত্রে লাগে তাহলে কীভাবে ধৌত করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব বিড়ালের নাপাকি সম্পর্কে।